আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব আর আমাদের বাদে দেন গতকাল রাত্রি 8:20 তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকাল 5:15 পাঁচবেড়িয়া উপস্বাস্থ্য সংলগ্ন খেলার মাঠে তার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিডিওটি হঠাৎ আমার চোখের সামনে পড়লো, তো ভাবলাম যে ভিডিওটি কি শেয়ার করব, কারণ দেলওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছেন, তার জানাজাও হয়ে গেছে। কিন্তু অনেক ভেবে দেখলাম যে অবশ্যই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা উচিত। যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে ভারতের কোনো একটি এলাকার ভিডিও, যেখানে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলহের গায়েবানা জানাজা পড়ার জন্য মাইকিং করা হচ্ছে। ভারতের মাটিতে, ভারতের একটি জায়গায় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলহের গায়েবানা জানাজার জন্য মাইকিং করা হচ্ছে। ওনার জনপ্রিয়তা কতটুকু এবং ওনার প্রতি মানুষের ভালোবাসা কতটা সেটি প্রমাণের জন্য এই ভিডিওটি যথেষ্ট। সমগ্র বিশ্বের সমস্ত মুসলিমরা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে ভালোবাসে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় গতকাল বাংলাদেশের মধ্যে কিছু নামদারি মুসলিমরা সাইদি সাহেবের মৃত্যুতে তারা উল্লাস করেছে, আনন্দ মিছিল করেছে। মানুষের মুসলমানিত্ব কতটা নিম্নে গিয়ে পৌঁছলে পড়ে একজন জগৎ বিখ্যাত আলেমের মৃত্যুতে মানুষ এমন আনন্দ উল্লাস করতে পারে। আমি সব ধরনের দলমতের ঊর্ধ্বে গিয়ে উনাকে একজন আলেম, একজন মুফাসসির কোরআন এবং দ্বীনের দায়ী হিসেবে তাকে দেখে থাকি। আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। দেলওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলহিকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।